হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম গোপ্রো হিরো 9 ব্ল্যাক। এই অ্যাকশন ক্যামেরাটি অনেক ফেমাস একটা অ্যাকশন ক্যামেরা, এবং যারা অ্যাকশন ভিডিও রেকর্ডিং করতে চান, অর্থাৎ মোটর বাইকিং করতে চান বা সুইমিংয়ের সময় অ্যাকশন ক্যাম ইউজ করতে চান বা ট্রাভেলের সময় অ্যাকশন ক্যাম ইউজ করতে চান, তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস বলা চলে। আজকে আমরা শুধুমাত্র এই ভিডিওর মধ্যে এই অ্যাকশন ক্যামেরাটি আনবক্সিং করব, এবং তার সাথে আমি এই অ্যাকশন ক্যামেরার জন্য ডুয়েল ব্যাটারি চার্জার প্লাস ব্যাটারি নিয়েছি। তো এই দুইটা জিনিস আমি আনবক্সিং করবো, এবং আমি দেখবো কী কী কন্টেন্ট আপনারা এর বক্সের মধ্যে পাচ্ছেন, শুধুমাত্র এই জিনিসটাই আজকে দেখাবো। আর সামনে এই অ্যাকশন ক্যামেরাটি নিয়ে ডিটেলস এবং ডেপথ রিভিউ অবশ্যই থাকবে আমাদের চ্যানেলের মধ্যে। এই অ্যাকশন ক্যামেরাটি মূলত হচ্ছে 20 মেগাপিক্সেল, এবং এই অ্যাকশন ক্যামেরাটি দ্বারা আপনারা 5K 30 FPS-এ এবং 4K 60 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তার সাথে এই অ্যাকশন ক্যামেরাটি 33 ফিট পর্যন্ত পানির নিচে আপনারা নিয়ে যেতে পারবেন, অর্থাৎ 10 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন। 1080p-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন লাইভ স্ট্রিমিং, অর্থাৎ ইউটিউবে বা ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন 1080p-তে। এছাড়াও এই অ্যাকশন ক্যামেরার মধ্যে আরও বেশ কিছু ফিচার রয়েছে, যেমন আপনারা এই অ্যাকশন ক্যামেরার মধ্যে ভয়েস কন্ট্রোল করতে পারবেন, স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়াও এর মধ্যে আপনারা সুপার ফটো প্লাস HDR, অর্থাৎ HDR মোডে ছবি তুলতে পারবেন। এছাড়াও ছবিগুলো আপনারা র মোডে নিয়ে তারপরে ফটোশপে এডিট করতে পারবেন, এবং এই অ্যাকশন ক্যামেরার মধ্যে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে, ওয়েবক্যাম মোড রয়েছে। এছাড়াও আরও অনেক ধরনের ফিচার রয়েছে এই অ্যাকশন ক্যামটির মধ্যে। এই অ্যাকশন ক্যামটির সবচেয়ে বড় যে ফিচার সেটা একবার বলে নিই, সেটি হচ্ছে এই অ্যাকশন ক্যামটির মধ্যে স্টেবিলাইজেশন রয়েছে হাইপার স্মুথ 3.0, যার কারণে আপনারা যখন মোটর বাইকিং করবেন বা সাইক্লিং করবেন তখন এই অ্যাকশন ক্যামেরাটি আপনাদেরকে খুব চমৎকার স্টেবিলাইজ ভিডিও দিবে। তো চলুন আমরা প্রথমে আনবক্সিং করে দেখি অ্যাকশন ক্যামটির মধ্যে আপনারা আসলে কী কী কন্টেন্ট পাচ্ছেন। প্রথমে বক্সের মধ্যে আপনারা দেখছেন একটা ব্যাগ রয়েছে, গোপ্রোয়ের লোগো দেওয়া, খুবই হাই কোয়ালিটির ব্যাগ। এই হলো অ্যাক্সেসরিজ এবং অ্যাকশন ক্যাম সব কিছু মিলিয়ে। প্রথমে অ্যাকশন ক্যামটি একটু হাতে নিয়ে দেখা যাক। সম্পূর্ণ ইনটেক অবস্থায় আমি কিন্তু আপনাদের সাথে একসাথে বসে অ্যাকশন ক্যামটি আনবক্স করছি, আমি নিজেও এখন অ্যাকশন ক্যামটি চালিয়ে দেখিনি। যথেষ্ট ওয়েট, একটা প্রিমিয়াম জিনিস হাতে নিলে আপনার যেরকম ওয়েট ফিলিংসটা নিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনি একটি প্রিমিয়াম জিনিস হাতে নিয়েছেন, এই জিনিসটি কিন্তু এই অ্যাকশন ক্যামেরাটি হাতে নিলে বোঝা যাচ্ছে। আপনাদের একটু ক্লোজ শট নিয়ে দেখাই, এখানে আমাদের একটা মুড বাটন রয়েছে, স্ট্যান্ডে লাগানোর জন্য ক্লিপ, তার সাথে একটা পাওয়ার বাটন, ব্যাটারি এবং মেমোরি কার্ড লাগানোর জন্য, এটা হচ্ছে যে আপনার সেকেন্ডারি ডিসপ্লে, এটা হচ্ছে প্রাইমারি ডিসপ্লে। প্রাইমারি ডিসপ্লেটি হচ্ছে টাচ সাপোর্ট করে, এবং এটা দিয়ে আপনারা ক্যামেরার বিভিন্ন ধরনের মুডগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এটি হচ্ছে মূল ক্যামেরার লেন্সটি, সকল কিছু মিলিয়ে এটি হচ্ছে অ্যাকশন ক্যামেরাটি। আচ্ছা, এটিকে একপাশে রেখে আমরা দেখি আর কি দিয়েছেন। এখানের মধ্যে একটি টাইপ সি ডাটা কেবল দেওয়া হয়েছে, যেটা দ্বারা আপনারা অ্যাকশন ক্যামেরা থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন। এবং তার সাথে মাউন্ট করার জন্য কোড দেওয়া রয়েছে, আপনারা হেলমেটে যেতে যাতে মাউন্ট করতে পারেন। হেলমেট মাউন্টের জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং একটি মাত্র ব্যাটারি। অ্যাকশন ক্যামেরা আসলে মূল যে প্রবলেম সেটি হচ্ছে, যেহেতু অ্যাকশন ক্যামেরাটি ছোটো সাইজে ছোটো হয়ে থাকে, সেহেতু এর ব্যাটারি ব্যাকআপও কম হয়ে থাকে। এবং এই কারণেই আমি আরও দুটি ব্যাটারি এবং ডুয়েল ব্যাটারি একটা চার্জার এক্সট্রা এনে রেখেছি, যাতে মোটর বাইকিং করার সময় বা ব্লক করার সময় কখনো অ্যাকশন ক্যামেরার ব্যাটারি নিয়ে আমাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। এবং এখানের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, তার সাথে কীভাবে সেট করতে হবে হেলমেটে সেটাও দেখিয়ে দেওয়া রয়েছে, এবং কিছু স্টিকার রয়েছে গোপ্রোয়ের। এবং আপনারা এই গোপ্রোয়ের অ্যাপ্লিকেশন পাবেন অ্যাপ স্টোরে এবং গুগল প্লে স্টোরে দুটি জায়গাতেই।
একটা স্যান্ডিক্সের 32 GB মেমোরি কার্ড। ওকে, এই ছিল অ্যাকশন ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরার বক্সের মধ্যে থাকা বিভিন্ন কন্টেন্টগুলো। এখন আমরা দেখাবো যে এই বক্সের মধ্যে অর্থাৎ ডুয়েল ব্যাটারির যে সেটআপটা আমি নিয়েছি সেই বক্সটার মধ্যে কী কী পাচ্ছি আমরা। এটি হচ্ছে ডুয়েল ব্যাটারি চার্জার, অর্থাৎ আপনারা এই চার্জারটি দিয়ে একসাথে দুটি ব্যাটারি চার্জ করতে পারবেন। এবং এটা হচ্ছে টাইপ সি মোড, টাইপ সি কেবল দ্বারা আপনারা চার্জ করতে পারবেন, যার কারণে আপনাদেরকে এখানে একটা টাইপ সি কেবলও দেওয়া রয়েছে এবং তার সাথে এক্সট্রা একটি ব্যাটারি। অর্থাৎ আপনারা এই এক্সট্রা ব্যাটারিটি এবং এই ব্যাটারিটি দুটি ব্যাটারি আপনারা একসাথে এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন। যেহেতু অ্যাকশন ক্যামেরা ব্যাটারি চার্জ অনেক কম থাকে সেহেতু আমি এই এক্সট্রা ব্যাটারিটি নিয়েছি এবং ডুয়েল ব্যাটারি চার্জারটি নিয়েছি, যাতে আমি একসাথে দুটি ব্যাটারি চার্জ করতে পারি এবং বেশি সময় ধরে ব্লগিং করতে পারি। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আজকে শুধুমাত্র আমি অ্যাকশন ক্যামটি আনবক্স করে আপনাদেরকে দেখালাম। সামনে আমরা অ্যাকশন ক্যামেরার একটা ফুল রিভিউ নিয়ে আমার চ্যানেলে চলে আসবো, বিভিন্ন স্যাম্পল দেখাবো, এছাড়াও অ্যাকশন ক্যামেরার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আপনারা যদি এই অ্যাকশন ক্যামেরা নিয়ে কোনো স্পেশাল ভিডিও চান বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এই অ্যাকশন ক্যামেরাটি নিয়ে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। টেকলাইনের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।